একটা নাটক যখন তৈরি হয়ে যায়, আমরা যখন টেলিভিশনে দেখি, আমরা দেখি যে নাটকটার আনন্দ, নাটকটার দুঃখ, সেই ক্যারেক্টারটার যে নিজস্ব ব্যক্তিগত জীবনে কি কি হয়ে যাচ্ছে এটা কথাটা কেউ জানে না। এখন অবশ্য লোকজন যখন নাটকের শুটিং দেখে তখন কিন্তু বুঝতে পারে আর কি। আমি রিসেন্টলি একটা মানিকগঞ্জে যাই না, মানিকগঞ্জে গেলে সবাই অসুস্থ হয়ে যায় কেন, আমিও মানিকগঞ্জে শুটিং থাকলে আমি অসুস্থ হয়ে যাই। আমিও রিসেন্টলি একটা মানিকগঞ্জে কাজ করে এসেছি, ওখানে শুটিং হয় কিন্তু যে বাড়িটাতে আমরা শুটিং করেছিলাম সেই বাড়িটাতে শুটিং হয়নি কখনো এর আগে আর কি। তো বেশ ইয়াং ছেলেপেলে আছে, তারা খুব উৎসাহিত, এখানে শুটিং হচ্ছে। প্রথমে তো আমাদের ঘর টর সব ছেড়ে দিল, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যা যা লাগছে সব দিচ্ছে আমাদেরকে। তা আমরা ভাবছি মনে মনে যে এখন তো দিচ্ছে, পরে দেখা যাবে যখন শেষ হবে না তাড়াতাড়ি, আমাদের তো আসলে তাড়াতাড়ি শেষ হয় না এবং একটা টেক অনেক বার করে দিতে হয়। এবং ও দেখছিল, দেখার পরে বলে কি আল্লাহ আপনারা এত কষ্ট করেন, একটা নাটক বানাতে এত কষ্ট হয় আর আমরা কি সহজে দেখে ফেলি, মানে মনে হয় না যে মানে এত কষ্ট হয়েছে। এবং তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে এবং ভিডিও কলে তার বন্ধুদেরকে ফোন করেছে, দেখো আমাদের বাসায় কে কে এসেছে, বাবু ভাই ছিল ওখানে, তানভীর ছিল, আর অনেকে ছিল। তো তারা খুব মানে মানে আমাদেরকে সেলিব্রেট করছে বলা যায় একদম, মানে ওরা খুব খুব খুশি হয়েছিল। এবং ওরা বলছিল যে আপু এই গরমে, এবং এত গরম ছিল এই যে রিসেন্টলি যে গরমটা গেল, মানে সত্যি কথা ওই গরমে মানে ওখানে কারেন্ট ইলেকট্রিসিটি থাকেই না বলতে গেলে, গ্রামে তো আসলে ইলেকট্রিসিটি বলছিল না যে আসে আসে যায় না, এবং মানে জেনারেটর নাই, কিছু নাই, মানে মেকআপে আমি টাচ করছি আর দরদর করে আমি ঘামছি, এবং আমাকে টেকেও যেতে হচ্ছে, টেকে আমাকে আবার ঘাম থাকলে হচ্ছে না, আবার আমার এক্সপ্রেশনও যেতে হচ্ছে, মানে সব কিছু মিলে ওরা যখন দেখছিল যে বলে কি আপু আমরা তো সারাক্ষণ বাতাস করছি আর আপনি এখানে মেকআপ করছেন, মেকআপ করে এরকম গেট আপে আবার অভিনয় করছেন, মানে সত্যি আপনাদের স্যালুট। আবার শীতে সময় আমাদেরকে পানির মধ্যেও নামছি, কিছু না পানিতেও নামছি আমরা, ভোর রাত্রেও আমি এরকম হয়েছে যে পানিতে নেমে শুটিং করেছি শীতের রাতে, কন কনে শীত, ওটা কি মাঘ মাসের শীত। আমি মাইন্ডসেটটা জানতে চাই আপু, যে যখন এই যে কষ্টটা হচ্ছে আর সহ্য করছেন তাও শুটিং চালিয়ে যাচ্ছেন, নিজেকে কি বলেন তখন মনে মনে? ওই সময় মনে হয় তোর আর করব না, শেষ, তারপর বাসায় চলে আসি, ভালো কোনো কাজের অফার আসে তখন ভাবি আচ্ছা ঠিক আছে, মানে এটা একটা লোভ, এটা একটা নেশা আমি বলবো। তারপর আমি বলবো, আমি আমার জায়গা থেকে বলবো, আমার এই লোভটা আমি অনেক সংবরণ করেছি, অনেক কাজ আমি করি নাই, করতে পারি নাই, যাইনি, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি লোভ সংবরণ করতে পারিনি, আমার এখনো ভালো একটা ক্যারেক্টার পেলে যতই কষ্ট হোক না কেন, সেখানে টয়লেট না থাকুক, সেখানে ঘর বাড়ি না থাকুক, কিন্তু ক্যারেক্টারটা সুন্দর সেটা করার জন্য আমার লোভ হয়, লোভ জাগে আসলে, ভালো ক্যারেক্টার হলে লোভ জাগে। তারপর অনেক সময় হয় কি, ওই যে পরিবেশের কারণে অনেক সময় ইচ্ছে করে না,